সকল বাধাকে উপেক্ষা করে মানুষ এখন বারবার মহাকাশে গেলেও পৃথিবীর বুকে কয়েকটি জায়গায় মানুষ প্রবেশ নিষিদ্ধ রয়েছে। সেই জায়গাগুলোতে হয় রয়েছে প্রাণহানির সংখ্যা, না হয় রয়েছে সামাজিক বাধা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই স্থানগুলো। নর্থ সেন্টিনেন্টাল দ্বীপ, এমন স্থানগুলোর তালিকায় সবার প্রথমে নাম আসবে আন্দামানের। আন্দামানের নর্থ সেন্টিনেন্টাল দ্বীপে মানুষ থাকে ঠিকই, তবে সেই উপজাতি অন্য কোনো মানুষের সংসর্গ একেবারেই পছন্দ করে না। 1975 সালে ন্যাশনাল জিওগ্রাফির এক পরিচালক একটা তথ্যচিত্র বানানোর উদ্দেশ্যে পৌঁছেছিলেন ওই দ্বীপে। এ সময় উপজাতিরা তার পায়ে বিষাক্ত তীর মারে, তারপর থেকে আর কেউ ঝুঁকি নিয়ে সেখানে যাচ্ছে না। 2. মেট্রো, বিশাল এক লম্বা মেট্রো টানেল রয়েছে রাশিয়ায়। প্রায় 30,000 মানুষ এর মধ্যে ঠাই হতে পারে। সবচেয়ে বড় কথা, ক্রেমলিন থেকে FSB-র হেডকোয়ার্টার পর্যন্ত সরাসরি সংযোগ রক্ষা করে এই সুড়ঙ্গ পথ। সেজন্য গুপ্ত হামলার ভয়ে এই সুড়ঙ্গ ট্রেনে চালানো হয় না। 3. স্ন্যাক আইল্যান্ড, নাম শুনে বোঝা যাচ্ছে এই দ্বীপে সাপেদের জন্য, মানুষের জন্য নয়। নিশ্চিত থাকতে পারেন এখানে গেলে কয়েক পা এগুলো একটা করে বিষাক্ত সাপ চোখে পড়বে, তাই ব্রাজিল আর্মি এখানে সাধারণ মানুষকে যেতে দেয় না। 4. লাসক গুহা, ফ্রান্সের দক্ষিণে এই গুহা আদিম মানুষের একা গুহাচিত্রের জন্য বিখ্যাত। বিস্তৃত গুহার চাঁদ ছাদ দেওয়াল জুড়ে শুধু রং আর রেখার কারিগরি। মুশকিল হলো গুহার ভিতর মানুষ ঢুকলে নিঃশ্বাসে কার্বনের প্রভাবে ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই নিতান্ত প্রয়োজন না হলে প্রত্নতাত্ত্বিক ছাড়া অন্যদের গুহায় ঢুকতে দেওয়া হয় না। 5. আইস গ্র্যান্ড শ্রাইন, সূর্যদেবের এই মন্দিরের অবস্থান জাপানে। সেখানে আশ্রম বানিয়ে থেকে তার পুজো করেন সন্ন্যাসী আর সন্ন্যাসিনীরা, কিন্তু তাদের আশ্রমে যেতে পারেন না সাধারণ মানুষ। কারণ একটাই, সূর্যদেবের এই মন্দিরে সব সন্ন্যাসী সন্ন্যাসীরাই রাজবংশের মানুষ, ফলে তাদের অভিজাত ধর্মচারণে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্যই এমন বন্দোবস্ত।